ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী শত্রুদের বিরুদ্ধে আগাম পরমাণু হামলার যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে ভুল করলে পাল্টা হামলায় বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার দেশের শত্রুদের বিরুদ্ধে প্রথম হামলার কাজেই পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে সোমবার হুমকি দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালন। তিনি বলেন এমনকি ব্রিটেন যদি সরাসরি আক্রান্ত নাও হয় তবু পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না লন্ডন। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা কমিটির ডেপুটি চেয়ারম্যান ফ্রান্টাস ক্লিন্টেসেভিস প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন এই ধরনের বক্তব্যের কঠোর জবাব দেওয়া দরকার এবং সে জবাব দিতে আমি ভয় পাই না। তিনি আরও বলেন ফ্যালনের বক্তব্যকে মস্কো মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে গণ্য করছে। তা না হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে কার বিরুদ্ধে আগাম হামলার কাজে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় ব্রিটেন। রাশিয়ার এই সিনিয়র সংসদ সদস্য আরও বলেন ব্রিটেন যদি পরমাণু শক্তিধর কোনো দেশে হামলা চালায় তাহলে আক্ষরিকভাবে প্রতিশোধমূলক হামলায় ব্রিটেন বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে, বিশেষ করে যেহেতু এটির আয়তন খুব বড় নয়। তিনি আরও বলেন কিন্তু ব্রিটেন যদি কোনো অপারমাণবিক দেশে হামলা চালায় তাহলে 1945 সালে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যা করেছে তার পুনরাবৃত্তি হবে।